হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শিক্ষা নিবির। আজকের এই ভিডিওটি বিডিপি বন্ধুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিডিপিদের ফাইনাল এক্সাম এবছর অফলাইনে হতে চলেছে। তাই বিডিপি থার্ড ইয়ার পাথররতদের অনার্স পেপার, বাংলা ষষ্ঠ পত্র বা ইবিজি সিক্সের কিছু সাজেস্টিভ গুরুত্বপূর্ণ প্রশ্ন আজ আমি এই ভিডিওতে আলোচনা করব। তার আগে বলে রাখি বন্ধুরা, বিডিপি থার্ড ইয়ারের সমস্ত সাবজেক্টের নোট এবং সাজেশন আমার এই সেন্টার থেকে দেওয়া হচ্ছে খুবই কম মূল্যে। যারা নিতে চাও তারা অবশ্যই 7890243387 বা 8902742517 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করতে পারো। তাছাড়া আমার সাথে যোগাযোগের সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে রাখছি, তোমরা সেখান থেকেও আমার সাথে যোগাযোগ করতে পারো। আর তোমরা যে নোটটা নেবে তা কুরিয়ার, পিডিএফ এবং হ্যান্ড ডেলিভারি সব রকমভাবেই আমরা আমাদের সেন্টার থেকে প্রদান করছি, তোমরা যেভাবে চাইবে সেভাবেই নিতে পারবে। তাই দেরি না করে তোমরা শীঘ্রই এই স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে যোগাযোগ করো। তাহলে বন্ধুরা চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে বলে রাখি, ভিডিওটা স্কিপ করবে না, মন দিয়ে দেখবে, কারণ আমি যে প্রশ্নগুলো আজকের আলোচনা করব এই প্রশ্নগুলোর মধ্যে থেকে 80% প্রশ্ন তোমরা অবশ্যই তোমাদের ফাইনালে কিন্তু কমন পাবে। তাহলে চলো দেখা যাক। প্রথম প্রশ্ন, রথের রাশি নাটকের চরিত্রগুলি নামহীন কতগুলি বর্গ চরিত্র? এই মন্তব্যের পক্ষে বা বিপক্ষে যুক্তি সাজান। নেক্সট কোশ্চেন, নবান্ন নাটক কিভাবে বাংলা রঙ্গমঞ্চের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল? নেক্সট কোশ্চেন, বাংলা সাহিত্যে গীতিকাব্য ধারার একটি সংক্ষিপ্ত পরিচয় দিন। নেক্সট কোশ্চেন, নীলদর্পণ নাটকটি ট্র্যাজেডি হিসেবে সফল কিনা তা বিচার করুন। নেক্সট কোশ্চেন, রথের রাশি নাটকটিকে একটি উদ্দেশ্যমূলক রচনা বলা উচিত হবে কি তা উপযুক্ত যুক্তিসহ উত্তর দিন। নেক্সট কোশ্চেন, নবান্ন নাটকটি কি অর্থে একটি প্রতিরোধের নাটক তা বুঝিয়ে দিন। নেক্সট কোশ্চেন, অ্যারিস্টটলের ভাবনা অনুযায়ী ট্র্যাজেডির দুটি অঙ্গের সংক্ষিপ্ত পরিচয় দিন। নেক্সট কোশ্চেন, নীলদর্পণ নাটকের সংলাপ রচনার গুরুত্ব বিচার করুন। নেক্সট কোশ্চেন, মানুষের সত্য প্রতিষ্ঠা হয় তার আপন মহিমায়, রথের রাশি নাটকের কবি চরিত্রের মাধ্যমে নাট্যকার এই সত্য প্রতিষ্ঠা করেছেন তা আলোচনা করো। নেক্সট কোশ্চেন, গণনাট্য আন্দোলন কি ও কেন তা আলোচনা করো। নেক্সট কোশ্চেন, নবান্ন নাটকের মহা সাফল্যের মূল কারণগুলি ব্যাখ্যা করো। নেক্সট কোশ্চেন, পত্রোপন্যাস সম্পর্কে দৃষ্টান্ত সংক্ষেপে আলোচনা করো। নেক্সট কোশ্চেন, নীলদর্পণ নাটক রচনার প্রেক্ষাপট আলোচনা করো। বন্ধুরা, এই প্রশ্নগুলোর উত্তর এবং তোমরা বিভিন্ন সাবজেক্টের সাজেশন এবং উত্তর পাওয়ার জন্য তোমরা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করো, 8902742517 এবং 7890243387। নেক্সট কোশ্চেন, মহাকাব্যের লক্ষণগুলি নির্দেশ করুন। মহাকাব্যের দুটি মূল বিভাগ উল্লেখ করে একটি সাহিত্যিক মহাকাব্য সম্পর্কে আলোচনা করুন। নেক্সট কোশ্চেন, বাংলার নাট্য আন্দোলনের প্রথম পূর্বে ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠার পূর্বকালে বাংলার নাট্য সংস্কৃতির একটি সংক্ষিপ্ত রূপরেখা প্রস্তুত করুন। নেক্সট কোশ্চেন, গীতি কবিতার বৈশিষ্ট্যগুলি লিখুন, বিভিন্ন ধরনের গীতি কবিতার বিস্তৃত পরিচয় দাও। নেক্সট কোশ্চেন, প্রবন্ধ কাকে বলে, প্রবন্ধ কয় প্রকার ও কী কী, গুরু ও লঘু প্রবন্ধের একটি তুলনামূলক আলোচনা করো। নেক্সট কোশ্চেন, রথের রাশি নাটকটির রাজনৈতিক তাৎপর্য কী ও কতটা তা বিশ্লেষণ করুন। নেক্সট কোশ্চেন, রথের রাশি নাটকের রথ এবং রাশি আসলে উপলক্ষ মাত্র, রচয়িতার অভিপ্রায় কেবল একটি নাটকীয় মুহূর্ত রচনায় সীমাবদ্ধ নেই। রথের রাশি নাটক প্রসঙ্গে এই সমালোচনার পক্ষে ও বিপক্ষে আপনার অবস্থান স্পষ্ট করুন। নেক্সট কোশ্চেন,
আখ্যান কাব্যের সংজ্ঞা দিন। বাংলা সাহিত্যে আখ্যান কাব্যের যে ধারাগুলি লক্ষ্য করা যায় তার সংক্ষিপ্ত পরিচয় দিন। নেক্সট কোশ্চেন, ছোট গল্পের আবির্ভাব ঘটেছে কিভাবে, ছোট গল্পের প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করুন। নেক্সট কোশ্চেন, হিন্দু ন্যাশনাল থিয়েটার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন। নেক্সট কোশ্চেন, সিম্বল এবং অ্যালিগরির পার্থক্য নির্দেশ করুন। নেক্সট কোশ্চেন, ওট কবিতা ও সনেট কবিতা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করুন। দেখো, আমি যেই প্রশ্নগুলো দিলাম এর মধ্যে তোমরা 20 নম্বর, 12 নম্বর এবং শেষের দিকে 6 নম্বরের প্রশ্নগুলো দেওয়া আছে, তাই তোমরা প্রশ্নগুলো অবশ্যই খুব মন দিয়ে করবে। আর এই প্রশ্নগুলোর উত্তর এবং প্রিভিয়াসের কোশ্চেন ধরে রেডি করা আমাদের সাজেশান এবং তার নোট তোমরা অবশ্যই পাওয়ার জন্য এই নাম্বারে যোগাযোগ করো। তোমাদের নোট সব রকমভাবেই আমরা প্রদান করছি, হ্যান্ড ডেলিভারি বা তোমরা কুরিয়ার কিংবা পিডিএফ সব রকমভাবেই তোমরা নোট পেয়ে যাবে। তার জন্য তোমরা 8902742517 বা 7890243878 এই নাম্বারে যোগাযোগ করো। আর আজকের ভিডিওটি এই পর্যন্ত। আর তোমরা যারা কমেন্ট বক্সে কমেন্ট করেছো যে বিভিন্ন সাবজেক্টের সাজেশান দিতে, অবশ্যই তোমরা ওয়েট করো, আমি এই সমস্ত সাবজেক্টেরই সাজেশান আস্তে আস্তে তোমাদেরকে দেব। তার জন্য তোমরা একটু ওয়েট করো আর আমার সঙ্গে থাকো। আর কেউ যদি এই ভিডিওটা প্রথম দেখে থাকো তাহলে অবশ্যই লাইক বা শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলে প্রথম এসে থাকলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করো, যাতে এই ধরনের সমস্ত তথ্য সবার আগে তোমার কাছে পৌঁছতে পারে। নমস্কার।